অবহেলাটা তখনই কাটার মতো শরীরে বাঁধে যখন সেটা সবচেয়ে কাছের মানুষটি করে। সত্যিকার অর্থে ভালোবাসার মানুষ তো সেই যে ঠান্ডা লাগা গলা আর কান্নায় ভেজা গলার পার্থক্যটা বুঝবে। প্রিয় মানুষগুলো শুধু রাগটায় দেখে, রাগের পিছনে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না। এমন একজনকে বিশ্বাস করবে যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করবে, আর এমন একজনকে ভালোবাসবে যার ভেতরে শুধু তোমাকে হারানোর ভয় থাকবে। উঠে দাঁড়াতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাতই যথেষ্ট। যখন কারো অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায় তখন সে আস্তে আস্তে বদলে যায়। চাহিদার চাইতে বেশি কারো খোঁজ খবর নিতে যাবেন না, তাহলে তার দাম বেড়ে যাবে আর তখনই তুমি নিজেই কষ্ট পাবে। একটা মেয়ে সব সময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো তার স্বপ্নের কাছে, কখনো তার ইচ্ছার কাছে, আবার কখনো বা তার ভালোবাসার কাছে। জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবে না, কারণ যার জন্য তুমি কাঁদবে কখনো সে তোমার হবে না, আর যে তোমার হবে সে কখনোই তোমাকে কাঁদতে দেবে না। মন তাকেই দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখবে। মেয়েদের অর্ধেক জীবনটা মানিয়ে নিতে নিতেই চলে যায়, সেটা হয়তো বা তার বাপের বাড়ি অথবা স্বামীর ঘর। জীবন তো সহজ নয়, বরং জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো প্রার্থনা করে, কখনো অপেক্ষা করে, কখনো আবার ক্ষমা করে, আবার কখনো বা সামনে এগিয়ে চলে। যদি কাউকে তুমি সত্যি ভালোবাসো তবে তাকে মুক্ত করে দাও। যদি সে ফিরে আসে তাহলে সে তোমার, আর যদি ফিরে না আসে তবে সে কখনো তোমার ছিল না। কিছু কিছু মানুষ ভাগ্যের এতটাই খারাপ যে অধিক ভালোবাসা দেওয়ার পরেও বিনিময়ে পায় অবহেলা আর কষ্ট। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না, সম্পর্ক কেবল তার জন্য ভাঙে যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয়। সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তবে তুমি বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয় বরং প্রয়োজন ছিল। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায় আর অন্যজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায়। সৌন্দর্য অনেক সস্তা কিন্তু চরিত্র অনেক মূল্যবান, তাই সৌন্দর্যের প্রতি আকৃষ্ট না হয়ে চরিত্রের প্রতি আকৃষ্ট হও।